আল্লাহ রাসূল আল্লাহ রাব্বান বলছেন ওয়াইদু লাকুম মাসতাতাতুম মিন কুওয়াত, তোমরা তোমাদের জন্য সাধ্যমতো শক্তি অর্জন করে রাখো, তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহ ওয়া আদু বাকুম, যাতে তোমরা তোমাদের যারা শত্রু তাদেরকে ভয় দেখাতে পারো এবং যারা আল্লাহর শত্রু তাদেরকে ভয় দেখাতে পারো। শক্তি অর্জন করা ইসলামের একটা অন্যতম মূলনীতি, ইসলামের যে জিহাদের মূলনীতি কী জন্য আসলো, যেন আমরা দুনিয়াতে শক্তি সামর্থ্য অর্জন করতে পারি, যে শক্তি সামর্থ্যের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাতে পারি এবং তারা যেন আমাদেরকে সহজে আক্রমণ করতে সাহস না পায়। জিহাদের মৌলিক উদ্দেশ্য ছিল কিন্তু এইটা, কিন্তু আজকে জিহাদের উদ্দেশ্যটা জঙ্গিরা একেবারে অন্যদিকে নিয়ে চলে গেছে, জিহাদকে তারা সন্ত্রাসের মধ্যে নিয়ে চলে গেছে, সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য বা অশান্তি সৃষ্টি করার জন্য তারা বিষয়টা নিয়ে গেছে। কিন্তু জিহাদের একটা মৌলিক ভূমিকা ছিল কিন্তু এইটা যে জিহাদের মাধ্যম দিয়ে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে, যারা অন্যায় অপকর্ম করে তারা ভয় পাবে, এটা ছিল মৌলিক উদ্দেশ্য। তো যাই হোক, সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজের সবচেয়ে বড় উপকারিতা হলো এর মাধ্যম দিয়ে বাতিলকে সহজে প্রতিরোধ করা যায়। সমাজে একজন মানুষকে যদি আপনি মনে করেন যে ওই লোকটাকে আপনি ঘায়েল করবেন, একজন মানুষকে ঘায়েল করাটা খুব সহজ, যখন দশজন মানুষ একসাথে দাঁড়িয়ে যায় তখন তার বিরুদ্ধে তাকে ঘায়েল করা কিন্তু অনেক কঠিন, তাই না? ছোটোবেলায় আমরা পড়তাম যে একতাই বল, তাই না? একটা প্রবন্ধ ছিল, সেখানে একটা উদাহরণ দেওয়া ছিল এমন যে একজন ব্যক্তি তার সন্তানদেরকে বলেছিল যে একটা লাঠি তাকে দিয়েছিল, দেওয়ার পরে যখন সে নিল ভাঙার চেষ্টা করলো সে একটা লাঠি খুব সহজেই ভেঙে গেল, কিন্তু এই একটা লাঠির সমপরিমাণ আরও যখন দশটা লাঠি একসাথে বেঁধে দেওয়া হলো তখন সে আর ভাঙতে পারলো না। তো যখন আপনি সমাজে সমাজবদ্ধভাবে থাকবেন, একতাবদ্ধভাবে থাকবেন, জামাতবদ্ধভাবে যখন থাকবেন, বাতিল আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। দুই নম্বর হচ্ছে এর মাধ্যম দিয়ে হকের উপর কায়েম থাকা যায়, হকের উপর ইস্তেকামাত আমাদের সঠিকভাবে আমরা মানে মুস্তাকিম থাকতে পারি, হকের উপর টিকে থাকতে পারি, শয়তান আমাদেরকে সহজে ঘায়াল করতে পারে না। এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইয়াকুমুল জামা ও ইয়াকুমুল ফুরকা, তোমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য নির্দেশ দেওয়া হলো এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করা হলো। কেন? ফাইন্না শয়তান মাল ওয়াহেদ, কেননা শয়তান থাকে একজনের সাথে, অহুয়া মিনাল ইসনেইন আবাদ, যেখানে দুইজন ব্যক্তি রয়েছে সেখান থেকে শয়তান সবসময় দূরে দূরে থাকে। আর এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আদাবুন, এটা আমাদের সবারই জানা আছে যে জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন এবং বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। তিন নম্বর হচ্ছে জামাতবদ্ধ থাকার মাধ্যম দিয়ে যেটা হয় একটা চেইন অফ কমান্ড থাকে, একটা চেইন অফ কমান্ড, একটা সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা তৈরি হয়। আর ইসলাম সবসময় এই সুশৃঙ্খলাকে উৎসাহিত করেছে, এই জন্যই বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন সফরে তোমরা কেউ যাবে তখন তোমাদের মধ্যে একজনকে কী নিয়োগ করবে, আমির নিয়োগ করবে, যেন তোমাদের সফরটা সুন্দরভাবে সহজভাবে সুশৃঙ্খলভাবে করা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলেদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমরা কি চাই যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি বলবো? আমরা প্রথমত বলবো নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা, আর দ্বিতীয়ত এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব এবং সুন্নাতের যথাযথ অনুসরণ করা। আপনি বোধহয় একটু পরে আসছেন, আরেকজন ভাই বলবেন, এই ভাই বলবেন, দাঁড়ান দাঁড়ান, আপনি বলেন না, আপনি শার্ট পরা, দাঁড়ান দাঁড়ান, এতক্ষণ তো শুনলেন। আমাদেরকে যদি আমাদের সমাজ জিজ্ঞাসা করে, মাঝহাবি সমাজ বিশেষ করে জিজ্ঞাসা করে যে আমরা আসলে কি চাই, কি বলবেন আপনি? নির্ভেজাল তাওহীদের প্রচার প্রতিষ্ঠা প্রথম কথা হচ্ছে এটা, দ্বিতীয় কথা জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করা। এই দুটো জিনিস আমরা প্রতিষ্ঠা করতে চাই, হলো না? আরও একজন বলবেন ভাই, আপনি একটু বলুন প্লিজ, পিছনে আপনি দাড়িওয়ালা যিনি সবার পিছনে, হ্যাঁ আপনি, আপনি হ্যাঁ আপনি, হ্যাঁ সবার পরে আসছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কাকে ধরবো ভাই, আপনি বলবেন। ওটা পরে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করাটা একটু পরে আসছি, আপাতত এইটুকুই। তাহলে মূল দুইটা বিষয় কি জানা হলো সবার আজকের এই বৈঠকের পরে? আর কি কারো ভুল হবে ইনশাল্লাহ? ভুল হবে, ভুল হবে না ইনশাল্লাহ।
দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কেন চাই, কেন চাই, যে জবাবটা ভাই অলরেডি দিয়ে দিয়েছেন, কিসের জন্য চাই? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। আর আসলে আমরা পৃথিবীতে যা কিছু করছি সব কিছুর মৌলিক উদ্দেশ্যটা কি ভাই? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর কিছু না। কুল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামাহইয়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে শিখিয়ে দিচ্ছেন, হে আল্লাহর রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। যা কিছু আমরা করছি সব কিছু যদি আমরা আল্লাহর জন্য করি সেটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে, আর যদি আমি আল্লাহর উদ্দেশ্য বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্য করি তাহলে সেটা কিন্তু আল্লাহর ইবাদত হবে না, অন্য কারো ইবাদত হয়ে যাবে এবং তার দ্বারা আমি কোনো সওয়াবও পাবো না, যদিও সেটা ভালো কাজ হোক না কেন। একটা জিনিস আপনাদেরকে একটু পরিষ্কার করে দিই, ইবাদত এবং আদাত, ইবাদত আল্লাহর দাসত্ব, আদাত মানে কি অভ্যাস, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি বলবো? আপনি যখন মসজিদে আসছেন, যখন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করছেন, তখন সেটা আপনার জন্য কি হচ্ছে? সেটা আপনার জন্য ইবাদত হচ্ছে। আর যদি আপনি পাঁচ ওয়াক্ত সালাতে আপনার রেগুলার পড়ার অভ্যাস আছে, এমনি অভ্যাসবশত আসলেন, সালাত আদায় করলেন, আল্লাহর প্রতি কোনো আপনার রুজু নেই, খুশু খুজু নেই, আপনি চিন্তা করছেন আপনার ব্যবসার কথা, আপনি চিন্তা করছেন আপনার স্কুলের কথা, আপনি চিন্তা করছেন আপনার পড়াশোনার কথা, আপনার মনে খেয়ালই নেই যে আপনি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করছেন, তাহলে ওটা কি ইবাদত হবে নাকি আদাত হবে? ওটা একটা অভ্যাসবশত একটা কাজ হয়ে যাবে। ঠিক এমনইভাবে আপনি যে কাজটা সাধারণত অভ্যাসবশত করে থাকেন, যেমন আপনি প্রতিদিন সকালে উঠে রিজিকের অন্বেষণে বেরিয়ে যান, কেউ হয়তো স্কুলে চাকরি করেন, কেউ হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন, এই কাজগুলো আমরা সাধারণত অভ্যাসবশত করি, আমাদের জীবিকার প্রয়োজনে করে থাকি। কিন্তু যখনই আমি বাড়ি থেকে বের হওয়ার সময় চিন্তা করবো এটা যে আমি আমার এই রিজিক অর্জনের মাধ্যম দিয়ে আল্লাহর ইবাদত করব, এই রিজিক অর্জন করার মাধ্যম দিয়ে আমি আমার পরিবারকে খাওয়াবো, এই রিজিক অর্জন করার মাধ্যম দিয়ে আমি কিছু দান সাদকা করব, এই ধরনের ইবাদতের উদ্দেশ্য যদি আমার মধ্যে থাকে তাহলে আমার এই সাধারণ অভ্যাসটা কিসে পরিণত হবে? এই সাধারণ অভ্যাসটা ইবাদতে পরিণত হয়ে যাবে, আমার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে যদি আমার নিয়তটা থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, যদি আমার নিয়ত থাকে আল্লাহর পথে চলা। বোঝা গেল কি? আবার যদি আজকে যেরকম মানে আমাদের এই দাওয়াতি কার্যক্রমে আপনারা এসে অ্যাটেন্ড করেছেন, অনেকে আছেন নিয়মিত দাওয়াত পান তাই আসেন, আসেন চলে যান, এইভাবে যদি কেউ আসেন তাহলে কি আমরা সওয়াব পাবো? অমুক ভাই ডেকেছে তাই যাচ্ছি, এই চিন্তা করে যদি আমি যাই তাহলে কি আমি সওয়াব পাবো? সওয়াব পাবো তখনই যখন আমি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আসবো। সুতরাং আজকে যারা আমরা এখানে এসেছি তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাপিল থাকবে, আমরা যেন প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির উদ্দেশ্যে করি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। শুধুমাত্র আজকে মসজিদে এসেছি এই বিষয়টাই না, দুনিয়ার যাবতীয় কাজ সমস্ত কাজই যদি সেটা নেকির কাজ হয় অবশ্যই যেন সেটা আমরা আল্লাহর উদ্দেশ্যে করি, যদি আমরা কোনো অন্যায় কাজ করি সেখানে যদি আবার আল্লাহর উদ্দেশ্যে করি সেটা কি সম্ভব? যদি কেউ চুরি করে আল্লাহর উদ্দেশ্যে এটা কি সম্ভব হবে না? সেটা অন্য কথা। তো যাই হোক, আমরা যারাই যে অবস্থায় আছি না কেন আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং এর মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ওই হাদিসটা আমাদের সবসময় মনে রাখা উচিত, যে হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং মুহাদ্দিসিনে কেরাম অত্যন্ত গুরুত্বের সাথে তাদের অধিকাংশ হাদিস গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন, যে হাদিসটা আমরা সবাই প্রায় জানি। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে তার কিসের উপরে? নিয়তের উপর, যার যার নিয়ত। ওয়াইন্নামা লিকুল লিব্রি মা নাওয়া, প্রত্যেক মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। ফমান কানাত হিজরতহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে হিজরত করলো তার হিজরত সেদিকেই পরিগণিত হবে। ওমান কানাত হিজরতহু ইলা দুনিয়া, আর যার হিজরত হবে দুনিয়ার দিকে, দুনিয়ার জন্য সে কাজ করছে। ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, অথবা সে কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করেছে, তাহলে তার বিষয়টা সেদিকেই প্রণত হবে, অর্থাৎ সে যেদিকে চাইবে সেদিকেই হবে। অর্থাৎ আজকে যদি আমি এখানে আসি আপনাদের সামনে দাওয়াতি কাজ করার মাধ্যম দিয়ে কিছু টাকা উপার্জন করার জন্য, তাহলে আমার টাকা উপার্জনটা ঠিকই হবে কিন্তু আমার সওয়াবটা কি হবে? হবে না। যে যে নিয়তে আমরা এখানে এসেছি সে সে নিয়ত অনুযায়ী তার প্রতিদান পেয়ে যাব। নিয়তের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আবারও বলছি,
যে আমাদের নিয়তে যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটা কাজে হয়, তাহলে আমাদের সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই ইবাদতটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। এবারে আসি যে আমরা কিভাবে আমাদের কাজ চাই। আমরা এতক্ষণ শুনলাম আমরা কেন আমাদের এই দাওয়াত প্রচার করছি, তারপরে কিসের দাওয়াত প্রচার করছি, এবং সর্বশেষ এখন কিভাবে আমরা দাওয়াত প্রচার করব। আমরা আমাদের এই দাওয়াতি কাজ যেটা আমরা করে যাচ্ছি এটা কিভাবে করব, আলা মানহাজিন নবুয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়ে দিয়েছেন সেই পথে আমি এই দাওয়াত প্রচারের কাজ চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের সমাজে দেখবেন অসংখ্য ইসলামী দল রয়েছে, তাই না? কোনো কোনো ইসলামী দল তারা জিকিরের মাধ্যম দিয়ে, ফাজাইল জিকিরের মাধ্যম দিয়ে তারা ইসলামের প্রচার করছে। কোনো দল রয়েছে যারা ফাজাইলের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার করছে। কোনো দল রয়েছে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে ইসলামের কাজ করছে, আর কোনো দল তারা তাওহীদ এবং সুন্নাতের কথা বলে ইসলামের প্রচার কাজ ইসলাম প্রচারের কাজ করছে। আপনি এদের মধ্য থেকে কাদের দাওয়াতটা গ্রহণ করবেন, কাদের পদ্ধতিটা গ্রহণ করবেন? নিঃসন্দেহে যে পথ আল্লাহ এবং তার রাসূল দেখিয়ে দিয়েছেন সেই পথের বাইরে আমাদের দ্বিতীয় কোনো পথ গ্রহণ করার সুযোগ আছে? সুযোগ নাই। শুধুমাত্র জিকিরের নাম ইসলাম হতে পারে না, শুধুমাত্র ফাজাইলের নাম ইসলাম না, শুধুমাত্র রাষ্ট্র কায়েম করার নাম ইসলাম না। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। আজকে অসংখ্য মানুষ পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন তাওহীদের দাওয়াত পাওয়ার পরেও, ইসলামের পক্ষে কাজ করার পরেও তারা পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন। কিসের কারণে? এই মানহাজ সঠিক না থাকার কারণে। মানহাজ সঠিক না থাকার কারণে কেউ আজকে তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত পাওয়ার পরেও তারা জঙ্গি হয়ে যাচ্ছেন, হচ্ছে না? তাওহীদ এবং সুন্নাতের দাওয়াত পাওয়ার পরেও তারা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে। দাওয়াতটা আমরা কীভাবে দেব? সঠিক মানহাজের উপর, যেই মানহাজটা দেখিয়ে দিয়েছেন কে? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানহাজের উপর প্রচলিত হয়েছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 124,000 পয়গম্বর যাদেরকে বলা হয়, সমস্ত নবী একই পথে চলেছিলেন। তাদের সবারই দাওয়াত কী ছিল? মানুষের কাছে সবারই দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। সর্বশেষ কথাই যে আমরা আমাদের দাওয়াতটা প্রচার করতে চাই, প্রচার করছি কিসের মাধ্যমে? জামাতবদ্ধভাবে। আমরা একাকী দাওয়াত প্রচার করতে চাই না, আমরা চাই জামাতবদ্ধভাবে। কেন? একাকী দাওয়াত করার চেয়ে, দাওয়াত দেওয়ার চেয়ে জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়ার মধ্যে অনেক বেশি বরকত রয়েছে। জামাতবদ্ধভাবে দাওয়াত দেওয়ার কারণে মানে অনেক বেশি বরকত রয়েছে। আজকে যেমন আজকে এখানে দাওয়াতি প্রোগ্রামে আয়োজন করা হয়েছে, সারা বাংলাদেশে আমাদের সংগঠনের পক্ষ থেকে আরও 100টা জায়গায় এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। যদি আমি একাকী দাওয়াত দিতাম, আমি আমার দাওয়াতটা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ রাখতাম, তাই না? কিন্তু আজকে সংগঠন থাকার কারণে এই একই দাওয়াত আজকে আমরা একই সাথে 100টা জায়গায় প্রচার করতে পারছি। এটা হচ্ছে সংগঠনের বরকত। সাংগঠনিকভাবে দাওয়াতের কিছু ব্যক্তিগত উপকারিতা রয়েছে, সেই উপকারিতাগুলো দু একটা বলে আমি শেষ করছি আলোচনা। প্রথম বিষয় হচ্ছে সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করার মাধ্যম দিয়ে বাতিলের বিরুদ্ধে জোরালো একটা অবস্থান নিয়ে দাওয়াতি কাজ করা যায়। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বান বলছেন, ওয়াইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা তোমাদের জন্য সাধ্যমতো শক্তি অর্জন করে রাখো। তুরহিবুনা বিহি আদু ওয়াল্লাহ ওয়া আদু লাকুম, যাতে তোমরা তোমাদের যারা শত্রু তাদেরকে ভয় দেখাতে পারো এবং যারা আল্লাহর শত্রু তাদেরকে ভয় দেখাতে পারো। শক্তি অর্জন করা ইসলামের একটা অন্যতম মূলনীতি। ইসলামের যে জিহাদের মূলনীতি কী জন্য আসলো? যেন আমরা দুনিয়াতে শক্তি সামর্থ্য অর্জন করতে পারি, যে শক্তি সামর্থ্যের মাধ্যম দিয়ে আমরা আল্লাহর শত্রুদেরকে ভয় দেখাতে পারি এবং তারা যেন আমাদেরকে সহজে আক্রমণ করতে সাহস না পায়। জিহাদের মৌলিক উদ্দেশ্য ছিল কিন্তু এইটা, কিন্তু আজকে জিহাদের উদ্দেশ্যটা জঙ্গিরা একেবারে অন্যদিকে নিয়ে চলে গেছে। জিহাদকে তারা সন্ত্রাসের মধ্যে নিয়ে চলে গেছে, সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য বা অশান্তি সৃষ্টি করার জন্য তারা বিষয়টাকে নিয়ে গেছে। কিন্তু জিহাদের একটা মৌলিক ভূমিকা ছিল কিন্তু এইটা, যে জিহাদের মাধ্যম দিয়ে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে, যারা অন্যায় অপকর্ম করে তারা ভয় পাবে, এটা ছিল মৌলিক উদ্দেশ্য। তো যাই হোক, সংঘবদ্ধভাবে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজের সবচেয়ে বড় উপকারিতা হলো এর মাধ্যম দিয়ে বাতিলকে সহজে প্রতিরোধ করা যায়। সমাজে একজন মানুষকে যদি আপনি মনে করেন যে ওই লোকটাকে আপনি ঘায়েল করবেন, একজন মানুষকে ঘায়েল করাটা খুব সহজ, যখন দশজন মানুষ একসাথে দাঁড়িয়ে যায় তখন তার বিরুদ্ধে তাকে ঘায়েল করাটা কিন্তু অনেক কঠিন, তাই না? ছোটোবেলায় আমরা পড়তাম
যে একতাই বল, তাই না? একটা প্রবন্ধ ছিল, সেখানে একটা উদাহরণ দেওয়া ছিল এমন যে একজন ব্যক্তি তার সন্তানদেরকে বলেছিল যে একটা লাঠি তাকে দিয়েছিল, দেওয়ার পরে যখন সে নিল, ভাঙার চেষ্টা করলো, সে একটা লাঠি খুব সহজেই ভেঙে গেল। কিন্তু এই একটা লাঠির সমপরিমাণ আরও যখন দশটা লাঠি একসাথে বেঁধে দেওয়া হলো, তখন সে আর ভাঙতে পারলো না। তো যখন আপনি সমাজে সমাজবদ্ধভাবে থাকবেন, একতাবদ্ধভাবে থাকবেন, জামাতবদ্ধভাবে যখন থাকবেন, বাতিল আপনাকে সহজে আক্রমণ করতে পারবে না। দুই নম্বর হচ্ছে, এর মাধ্যম দিয়ে হকের উপর কায়েম থাকা যায়, হকের উপর ইস্তেকামাত আমাদের সঠিকভাবে আমরা মানে মুস্তাকিম থাকতে পারি, হকের উপর টিকে থাকতে পারি, শয়তান আমাদেরকে সহজে ঘায়াল করতে পারে না। এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ইয়াকুমুল জামা ও ইয়াকুমুল ফুরকা, তোমাদেরকে জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য নির্দেশ দেওয়া হলো এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করা হলো। কেন? ফাইন্না শয়তান মাল ওয়াহেদ, কেননা শয়তান থাকে একজনের সাথে। অহুয়া মিনাল ইসনেইন আবাদ, যেখানে দুইজন ব্যক্তি রয়েছে সেখান থেকে শয়তান সবসময় দূরে দূরে থাকে। আর এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আল জামাতু রহমাতুন ওয়াল ফুরকাতু আদাবুন। এটা আমাদের সবারই জানা আছে যে জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন এবং বিচ্ছিন্ন জীবন হচ্ছে আজাবের জীবন। তিন নম্বর হচ্ছে, জামাতবদ্ধ থাকার মাধ্যম দিয়ে যেটা হয়, একটা চেইন অফ কমান্ড থাকে, একটা চেইন অফ কমান্ড, একটা সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা তৈরি হয়। আর ইসলাম সবসময় এই সুশৃঙ্খলাকে উৎসাহিত করেছে। এই জন্যই বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সফরে তোমরা কেউ যাবে, তখন তোমাদের মধ্যে একজনকে কী নিয়োগ করবে? আমির নিয়োগ করবে, যেন তোমাদের সফরটা সুন্দরভাবে, সহজভাবে, সুশৃঙ্খলভাবে করা যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় আমাদেরকে জামাতবদ্ধভাবে থাকার নির্দেশ দিয়েছেন, এই কারণেই যেন আমরা সুশৃঙ্খল থাকতে পারি। তিনি আরও বলছেন যে তোমরা যদি একজন, তোমাদের আমির যদি একজন এমন হয় যার মাথাটা মিশে কালো, অথবা সে একজন নিগ্রো, এমন ব্যক্তিও যদি হয়, তার চেহারা দেখে মানে মোটেও আকর্ষণীয় মনে না হয়, তবুও তার আনুগত্য করো, ফাসমাউলাহু আতিউ, তার কথা শুনো, তার আনুগত্য করো। ইসলামের এই যে চেইন অফ কমান্ডের সিস্টেমটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, যদিও আজকে আমরা এই বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনাই করি না। চার নম্বর হচ্ছে, যে এর মাধ্যম দিয়ে একটা ইমানি ভ্রাতৃত্ব তৈরি হয়, একটা সার্কেল তৈরি হয়। এই সার্কেলের মধ্যে ইমানি যে ভ্রাতৃত্ব তৈরি হয়, এটার মাধ্যম দিয়ে মানে যে প্রশান্তিটা অর্জিত হয়, এই প্রশান্তি অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না। আর এই জন্যই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসুন ইদাকুন, মানে তিনটা বিষয় যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা যাকাতু আমুল ইমান, সে ইমানের স্বাদ অনুভব করে। তার মধ্যে একটা হচ্ছে এই, আইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, সে ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে শুধুমাত্র এই জন্যই, শুধুমাত্র সে আল্লাহর জন্যই অন্যকে ভালোবাসে। আজকে যারা আমরা সাংগঠনিকভাবে সংযুক্ত রয়েছি, আমরা যারা পরস্পরের সাথে সঙ্গবদ্ধ রয়েছি, আমরা পরস্পরকে ভালোবাসি কিসের জন্য? মূলত আল্লাহর জন্যই, তাই না? তাদের সাথে কি আমাদের কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে, বংশগত কোনো সম্পর্ক রয়েছে? নেই, শুধুমাত্র রয়েছে ইমানি ভ্রাতৃত্ব। আর এই কারণে কিন্তু এই ভালোবাসাটা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে যারা উপস্থিত রয়েছেন, আশা করি আমাদের সামনে মোটামুটি বিষয়টা পরিষ্কার হয়েছে, এবং এই বিষয়ে আমরা নিশ্চয়ই আশা করি আমাদের সমাজে কথা বলতে পারবো আল্লাহ চাইতে। তো আমি আর কথা বলতে বাড়াতে চাচ্ছি না, আমি বিশেষ করে যারা এখানে যুবক ভাইরা রয়েছেন তাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ জানাবো, বাংলাদেশ আহলে যুব সংঘের কেন্দ্রের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে মৌলিক যে দাওয়াত নিয়ে আসতে চেয়েছি, যে আগামী সমাজ গঠনের দায়িত্ব কিন্তু আমাদের যুব সমাজের। যারা যুবক ভাইরা রয়েছেন, আমরা যদি জাগ্রত হই, আমাদের সমাজ জাগ্রত হবে। আমাদের সমাজে অসংখ্য বেদাত, অসংখ্য কুসংস্কার, অসংখ্য জাহিলিয়াত আজও পর্যন্ত চালু রয়েছে, আমাদের আহলেহাদিস সমাজগুলোতেও চালু রয়েছে। এই জাহিলিয়াতগুলো, এই কুসংস্কারগুলো দূর করার দায়িত্ব কিন্তু আমাদেরই মূলত। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তিনি সংস্কার করে দেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন এই দায়িত্ব দিয়ে। তিনি দেখতে চান আমাদের মধ্যে কারাই দায়িত্ব পালন করে তার সন্তুষ্টির উপযুক্ত হচ্ছে, আর কারা তার ক্রোধের উপযুক্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের সমাজ পরিবর্তনে অগ্রগামী না হয়। সুতরাং আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, বিশেষ করে যুবক ভাইরা, আমরা শপথ নিয়ে যাই এখান থেকে, আমাদের সমাজের যে কুসংস্কারগুলো রয়েছে, যে বেদাতগুলো রয়েছে, এই বেদাতগুলো দূর করার জন্য আমরা নিজেরাই যেন সবচেয়ে বড় ভূমিকা, সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা রাজি আছি কি? আমাদের দায়িত্ব হচ্ছে, শুধুমাত্র যদি আমি বলি যে আমাদের সর্বনিম্ন দায়িত্ব হচ্ছে অন্তত একজন ব্যক্তিকে সংস্কার করা। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহি লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা খাইরুন
মিন হুমুরিন নাম। যদি তোমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন, তবে সেটা আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ অথবা অর্থাৎ লাল উটের চেয়ে সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা কি সমাজ সংস্কারের এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি? ইনশাআল্লাহ প্রত্যেক যুব ভাইদের প্রতি আমাদের অ্যাপিল থাকবে কেন্দ্রের পক্ষ থেকে, যে আমরা যেন আমাদের যৌবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটাকে নষ্ট না করে ফেলি। আমরা যেন মনে করি আমার যৌবনের যে রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে রক্ত আমাদের দিয়েছেন, এই রক্তের প্রতিটি ফোঁটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। এই আমানতকে যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সেই সাথে যারা মুরব্বীরা রয়েছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই যুবক ভাইদেরকে যেন আমরা সঠিকভাবে গাইড করি। যুবক সমাজ হয়তো বা অনেক সময় রক্তের গরমের কারণে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে যেগুলো হয়তো সমাজের জন্য বিপর্যয়কর হয়ে যেতে পারে বা সমাজে বিপদ ডেকে আনতে পারে। সেক্ষেত্রে মুরব্বীদের ভূমিকা হলো তারা যেন সঠিকভাবে আমাদের এই যুব সমাজকে গাইড করেন, আর এর মাধ্যম দিয়ে আমরা পরস্পরের সহযোগিতা নিয়ে আল্লাহ দিন, আল্লাহ জমিনে আল্লাহ দিনকে, আল্লাহর বিশুদ্ধ দিনকে, যে দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রেখে গিয়েছেন সরল সঠিক দিন, সেই দিনকে যেন আমরা প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে পারি। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আজকে এখানে আসতে পেরে সত্যিই নিজেকে ধন্য মনে করছি। আপনাদের এলাকায় এর আগে কখনো আসি নাই। যখন ভিতরে ঢুকছিলাম মনে হচ্ছিল যে একেবারে অজপাড়া গ্রামের মধ্যে ঢুকছি, কিন্তু ভিতরে ঢোকার পর আলহামদুলিল্লাহ মসজিদ দেখে মনটা ভরে গেল। অনেক বড় একটা মসজিদ এখানে আছে, অনেক বড় দাওয়াতে একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ এখানে আছে। এটা আপনারা যেন আপনাদের জন্য একটা গনিমত মনে করেন, এবং এটাকে যেন আপনারা আপনাদের জন্য একটা দাওয়াতি সেন্টার, একটা দাওয়াত সেন্টার যেন বা একটা সমাজ সেবা সেন্টার যেন আপনারা পরিণত করতে পারেন এই মসজিদকে। এই কামনা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য তার দিনের খাদেম হিসাবে কবুলিয়াতে তৌফিক কামনা করে আজকের মতো এখানেই বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।